في القلب مشاعر أخفيها قد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, প্রবাদ বাক্য একটা সমাজের দর্পণ, একটা জাতিসত্তার সামগ্রিক চিন্তা ভাবনা এবং স্বভাব প্রকৃতিকে তুলে ধরে, যেই কারণে প্রবাদ বাক্যের চর্চা পৃথিবীর প্রায় সকল ভাষাতেই আছে। ঠিক তেমনিভাবে আরবি ভাষাও এর ব্যতিক্রম নয়। আরবিতেও আমরা বিভিন্ন ধরনের প্রবাদের প্রচলন দেখে থাকি। আরবি ভাষায় প্রবাদকে বলা হয় দরবুল আমসাল, দরবুল আমসাল। আসলে মূলত আমসাল শব্দটি এসেছে মিসাল থেকে, যার অর্থ হচ্ছে দৃষ্টান্ত। আল আমসাল মাসাবিহুল আকওয়াল, আরবিতে একটা কথা আছে যে দৃষ্টান্ত এটা হচ্ছে কথার প্রদীপ। মানুষের একটা কথাকে কোনো একটা দৃষ্টান্তের মাধ্যমে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা যায়। একটা লাইট যেমন অন্ধকারের ভেতরেও একটা জিনিসকে সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারে, ঠিক তদ্রূপ আমসাল বা দৃষ্টান্ত যেগুলো আছে সেগুলো বক্তার বক্তব্যকে খুব চমৎকারভাবে তুলে ধরে। যে কারণে আমরা দেখি যে পৃথিবীর প্রায় সকল ভাষাতেই প্রবাদের চর্চা আছে, প্রবাদের ব্যবহার আছে। তো আরবি ভাষাতেও প্রচুর পরিমাণে প্রবাদের ব্যবহার আছে, খুব সুন্দর সুন্দর প্রবাদ। তো নুরুল কোরআন থেকে আমরা ধারাবাহিকভাবে এই ধরনের চমৎকার এবং বাছাইকৃত কিছু প্রবাদ আপনাদের সামনে একে একে পেশ করব ইনশাআল্লাহ। আজকে প্রথম যে প্রবাদটি আমরা আপনাদের সামনে পেশ করব, এই প্রবাদটি এবং এই প্রবাদের ভেতরে যে অর্থ লুকিয়ে আছে সেই অর্থ শুধু আরবিতেই নয় বরং পৃথিবীর অন্যান্য ভাষাগুলোতেও একই অর্থের বা কাছাকাছি অর্থের প্রবাদ আমরা দেখতে পাই। প্রবাদটি হচ্ছে আল কালিল খাইরুম মিনাল মাদুম, আল কালিল খাইরুম মিনাল মাদুম। শাব্দিক অর্থ যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে আল কালিল শব্দের অর্থ হচ্ছে অল্প, খাইরুন মানে হচ্ছে উত্তম, আর মাদুম মানে হচ্ছে না থাকা কোনো জিনিস, অনস্তিত্ব, এটাকে বলা হয় মাদুম। তো আল কালিল খাইরুম মিনাল মাদুম মানে না থাকার চেয়েও অল্প থাকাটা ভালো। বাংলাতে আমরা এটাকে বলি নাই মামার চেয়ে কানা মামা ভালো, আল কালিল খাইরুম মিনাল মাদুম। ইংরেজিতেও এটার ব্যবহার আছে, যেমন সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং। তো এটা দেখা যায় যে পৃথিবীর অন্যান্য ভাষাতেও যদি আমরা খোঁজ করি তাহলে এই প্রবাদ বাক্যের ব্যবহার আমরা দেখতে পাবো। খুব চমৎকার এবং সুন্দর একটি প্রবাদ আমরা মুখস্থ করে রাখতে পারি এবং আমাদের দৈনন্দিন কথার ভিতরেও আমরা এই আরবি প্রবাদটাকে ব্যবহার করতে পারি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আবার নতুন আরেকটি প্রবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।